খুব সুন্দর লাগলো ফুটবল ফুটবল এটাই এটাই ফুটবল এটাই এবং বুদ্ধি দিয়ে ফুটবল খেলেছে গোলরক্ষক প্রথম হাফের থেকে তারা শিক্ষা নিয়ে কিন্তু মাঝমাঠে দখল কিন্তু তারা নিয়েছে প্রথম খেলায় মানিকনগর কিশোর স্মৃতি সংঘ কিশোর সংঘ তাদের মাঝমাঠে দখল ছিল হ্যাঁ এবং উইং দুটো ব্যবহার করছিল যেমন একটা প্রতিযোগিতা হয় আমরা দর্শকরা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করি এই ফুটবলটাকে ক্যানিং ফুটবল নদিয়া স্পোর্টসের কেউ এসে থাকলে আমার সঙ্গে মঞ্চে দেখা করবে আমাদের মিতালির সঙ্গে ফুটবল মাঠে ক্যানিং ফুটবল কিন্তু এসেছিল আমাদের অনেক অনেক দর্শক কিন্তু ভিউ হয়েছিল এবং হাসি মেডিকেল হলের যে খেলাটা ছিল প্রথম শুট করছে শুট করছেন মানিকনগর কিশোর সংঘের জার্সি নম্বর 10 আর্নল্ড আমরা দেখছি ইতিমধ্যে CR7 মাঠে প্রবেশ করেছে আমরা ধন্যবাদ জানাই এবং CR7 নেতাজি স্মৃতি পাঠাগার আপনারাও মাঠে প্রবেশ করবেন CR7 কে সুস্বাগত জানাই মিশর স্মৃতি সংঘের পক্ষ থেকে শুট জার্সি নম্বর 10 সেভ গোল্ডেন ক্লাব প্রথম শুট যে ওকে কোন দিকে রাখবে ও সত্যি এটাই মুন্সিয়ানা পেনাল্টি শটে অসাধারণ ক্লাসিক প্রথম শটটি মানিকনগর কিশোর স্মৃতি সংঘ কিশোর সংঘ 1-0 গোলে এগিয়ে গেল দ্বিতীয় প্রথম শটটি করতে আসছে গোল্ডেন ক্লাবের পক্ষে অন্যদিকে প্রস্তুত গোলকিপার রয়েছে মানিকনগর কিশোর সংঘ একটি শট কিশোর সংঘ একটি গোল গোল করেছেন আর্নল্ড অন্যদিকে হুনাল এসেছেন জার্সি নাম্বার 11 গোল্ডেন ক্লাবের পক্ষে প্রথম শটটি দিতে প্রথম শুট গোল্ডেন ক্লাব জার্সি নম্বর 11 সেবে রয়েছে গোলকিপি নিয়ে মানিকনগর কিশোর সংঘ শুট জার্সি নম্বর 11 গোল্ডেন ক্লাব ব্যবহার করেছেন একটি শট একটি গোল ফলাফল 1-1 কি দারুণ লাগলো বলটি বাবায় মারতে গিয়ে ওই কিন্তু ডান পাটা ব্যবহার করেছেন একদম গোলকিপারের কিছু করার নেই ডান দিকে ফেলে দিয়েছেন যেহেতু গোলকিপার ভাবছিল ডান পায়ে মারবে কিশোর সংঘের পক্ষে শট করতে আসছে ভালো ফুটবল ধীমা শট করতে আসছে দ্বিতীয় শক্তি আমরা লক্ষ্য করছি মাঠের পূর্ব প্রান্তে CR7 এবং নেতাজি স্মৃতি পাঠাগারের প্লেয়াররা কিন্তু তারা অপেক্ষা করছে সৌমিত্র দা আমরা তাকে ধন্যবাদ জানাই সঠিক সময়ে তাদের প্লেয়ারদের মাঠে আনার জন্য মিশর স্মৃতি সংঘের পক্ষ থেকে সুস্বাগত মিশর সংঘের পক্ষ থেকে দ্বিতীয় শব্দ করতে আসছে ভীমা জার্সি নম্বর 4 এখানে পাওয়ার ব্যবহার হইতে হয়েছে জালে জড়িয়ে গেছে একদম নিখুঁত ইশানা এবং পাওয়ার ছিল যেটা কোনো পক্ষেই সম্ভব না সেভ করা অর্থাৎ দুটি শট করেছে কিশোর সংঘ দুটি গোল পক্ষান্তরে দ্বিতীয় নাম্বার শটটি করতে আসছেন জার্সি নাম্বার আমরা দেখছি ড্রোনের মাধ্যমে লাইভ টেলিকাস্ট হচ্ছে ভাই অরিন্দমকে অসংখ্য ধন্যবাদ আর দ্বিতীয় ম্যাচে যারা পরিচালনা করবেন ম্যাচ রেফারি আপনারা মাঠে চলে আসবেন দুই দল ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছে আপনারা চলে আসবেন যান শট করতে আসছেন দ্বিতীয় শট জার্সি নম্বর 8
আক্রমণ জার্সি ধরি গোল্ডেন ক্লাবে। সুগময়দা হয়তো এই সমস্ত শট অসংখ্য মেরেছে মাঠে, মজাই আলাদা। গোলকিপারকে একদম সম্পূর্ণ বিপরীত দিকে ফেলে একদম এটা খুব দৃষ্টিনন্দন লাগে দর্শকদের ক্ষেত্রে বাইরে থেকে। এবারে তিন নম্বর শটটি আসে মঙ্গল কিশোর সংঘের পক্ষ থেকে, শেষ শক্তি মাঠে আসছেন মঙ্গল ডিপ ডিফেন্স থেকে এসছেন স্ট্রাইক গোলটি জার্সি নম্বর ফাইভ কিশোর সংঘ শুট করছেন তিন নম্বর শুট। অসাধারণ ছিল এবং দারুণ প্লেসমেন্ট ছিল কিন্তু সুইং বেশি হয়ে গেছে, ফুটবল এটাই তো খেলা, আউট সুইং ছিল, দুর্দান্ত শট ছিল কিন্তু পোস্টে লেগে কিন্তু বলটি ফেরত এসেছে অর্থাৎ গোল হয়নি। কেন ফেরত এসেছে? ভাগ্য সুপ্রসিদ্ধ তো ছিল না এখানে, যে পায়ের যে অংশটি ব্যবহার করেছেন উনি বলে টাচ করার সময় সেই অংশটি একটু আউটফুট ছিল, যদি এটা ইনফুটে থাকতো তখন ইন স্টেপ বলা হয় যেটাকে, ইন স্টেপ থাকলে বলটি জালে জড়াত। এবার কিন্তু ডিসাইডিং শট করতে আসছেন, গোল করলে জিতে যাবে গোল, মঞ্চে নাম্বার 12 চামাক ডিসাইডিং শট, এটি গোল করতে পারলে ফুটবল উপহার দিয়েছিল শুভময়দা, মোটামুটি তারা বিজয়ী ঘোষিত হবে গোলকিপারকে প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে। অন্যদিকে করতেই হবে, অন্যদিকে কস্তুরের কিন্তু তার টিমকে রক্ষার দায়িত্ব রয়েছে, কস্তুর তার টিমকে বাঁচাবার দায়িত্ব তার কাঁধে তুলে নিয়েছেন এই কস্তুর, দেখা যাক কি হয়। শুট করছেন গোল্ডেন ক্লাব চামাক, মনসংযোগে ব্যাঘাত ঘটানোর চেষ্টা, টেকনিক্যাল গেম, আমরা আসলে দর্শক ও কর্মকর্তা খেলার বিজয়ী দল, আমরা নাজিরপুর গোল্ডেন ক্লাবকে